দেশের অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশের কূটনীতিতে গুরুত্ব পাবে অর্থনীতি, এখন আর রাজনৈতিক নয়, কূটনীতি হবে অর্থনীতি নির্ভর। 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হস্তশিল্পজাত পণ্যকে 2024 সালের বর্ষপণ্য হিসেবেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তাইমুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। রাজধানীর পূর্বাচলে মাসব্যাপী 28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের পণ্য শহরে পৌঁছে যাচ্ছে। স্মরণ করিয়ে দেন, ব্যবসা বাণিজ্যে প্রসার না ঘটলে দেশ এগোতে পারে না। বলেন, ক্ষমতা তার কাছে ভোগের নয়। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আমাদেরকে আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যেন খুব সফলভাবে বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি, আর সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমাদের কাম্য। শেখ হাসিনা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। যুদ্ধ, করোনা এসব বাধা পেরিয়ে ব্যবসা বাণিজ্য সচল রাখতে দেয়া হয়েছে বিশেষ প্রণোদনা। জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আওয়ামী লীগের আছে। এই সময়টায় বোধহয় মনে হয় আমাদের সরকার আসাটা খুব প্রয়োজন, এই জন্য ছিল যে এই 26 সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সকল সুযোগগুলো আমরা পাবো ব্যবসা বাণিজ্য প্রসারে, সেই সুযোগগুলি যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথভাবে, সুপরিকল্পিতভাবে। আবার যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমাদের মোকাবেলা করতে হবে। প্রত্যেকটা কূটনৈতিক মিশনে আমরা এই মেসেজটাই দিয়েছি যে এখন আর রাজনৈতিক না, এখন আমাদের মানে ডিপ্লোম্যাসি যেটা হবে অর্থাৎ কূটনীতি হবে অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো সেটার উপরেই আমাদের কূটনীতি মিশনগুলি কাজ করছে, কাজ করবে, সেটাই আমরা চাচ্ছি। রপ্তানি পণ্য বহুমুখীকরণে মনোযোগী হবার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আহ্বান জানান আমদানি রপ্তানির ভারসাম্য বজায় রাখার। হস্তশিল্পজাত পণ্যকে 2024 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন তিনি। এটা আমাদের নারীদের কর্মসংস্থান বাড়াবে এবং অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বিতা অর্জন করতে পারবে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। পরে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।